মাটনটা দেখিয়ে দিগাছো, মাটন হচ্ছে রেওয়াজি মাটন, নরম সফট তুলতুলে মাটন। হ্যাঁ কোয়ালিটিটা দেখি, ওহো সফট। এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণনগর রোড, মানে বারাসাত ডাকবাংলো থেকে সোজা যদি তুমি আসো তো ওই কৃষ্ণনগর রোড থেকে সোজা আসলে যেখানে স্টার বিরিয়ানি, স্টার বিরিয়ানির পাশেই রয়েছে একটি ধাবা যেটা হচ্ছে আমন্ত্রণ ধাবা। তো আমরা আজকে সেখানেই এসেছি, এই হচ্ছে সেই আমন্ত্রণ ধাবা। আর তার ঠিক পাশেই আমি একটা জিনিস দেখাই, রয়েছে ডিবাপির বিরিয়ানি, নো প্রমোশন। যাই হোক, তো ডিবাপির বিরিয়ানি যেহেতু রয়েছে সেই কারণে আমরা এখানে ডিবাপিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমন্ত্রণ ধাবায়। কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো, উইদাউট এনি প্ল্যান বেরোনো আজকে কী করবো, তুইন্দা আমি দুজন মিলে একটা, তারপরে সার্চ করে দেখলাম যে আমন্ত্রণ ধাবায় বেশ কয়েকদিন আগে দু একটা ব্লগ দেখেছিলাম, মানে দুপুরের ভাত ডাল পাওয়া যায় তাও আবার কলা পাতাতে ওরকমভাবে। তো এখানে এসে আরেকটা জিনিসও চমকে গেলাম দেখে, যে বিরিয়ানিও পাওয়া যায় এখানে কলা পাতাতেই। তো এখানে দু পিস বিরিয়ানি দিচ্ছে আবার 300 টাকায়। তো সমস্ত কিছু আজকে দেখবো কেমন কী হয় না হয়। যা যা চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট সার্ভিস জন্য। চলো যাওয়া যাক আজকে আমন্ত্রণ ধাবায়, ওদের বিনা আমন্ত্রণে আমাদের খাওয়া দাওয়া করা যায়, পয়সা দিয়ে খাবো চলো। সো আমরা আমন্ত্রণের ভেতরে বসে পড়েছি আমন্ত্রণ ধাবা। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, পাশেই হচ্ছে ডিবাপি, তো এখানেও বিরিয়ানি পাওয়া যায়। এখানে মাটন বিরিয়ানির দাম হচ্ছে 300 টাকা, আর চিকেন বিরিয়ানির দাম কত? এখানে চিকেন বিরিয়ানি হচ্ছে দু পিস চিকেন দিয়ে হচ্ছে 200 টাকা, আর এক পিস চিকেন দিয়ে হচ্ছে 130 টাকা, আর মাটন বিরিয়ানি হচ্ছে দু পিস মাটন দিয়ে 300 টাকা, আর মাটন হাফ হচ্ছে এক পিস দিয়ে হচ্ছে 200 টাকা। ওই মাটন বিরিয়ানি অর্ডার করেছি, আর আমন্ত্রণ এসছি যখন থালিটা ট্রাই করবো না, এটা একটা একটা মানে অগ্রাহ্যকর বিষয় হয়ে যাবে। এখনও আমরা একটা মাটন থালি আর একটা ভেজ থালি দুটোই অর্ডার করেছি। আসুক, খাবার দাবার আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, পেটের মধ্যে চুচো দৌড়াচ্ছে, খাবার দাবার আসলে দেন দেখাচ্ছি চলো। বাহ, কি টাইমিংয়ে এসছে খাবারটা। সো খাবার দাবার আমাদের সামনে আসা শুরু হয়ে গেছে, এখানে ভেজ থালিটা এসছে, এখনও মাটন আর ওইদিকে বিরিয়ানি দুটোই বাকি আছে, ওগুলো আসুক। তো আমরা এখানে থালি নিয়ে বসেছি, তার সঙ্গে মাটন বিরিয়ানি নিয়ে বসেছি। এখানে থালিটা যেটা প্রাইস হচ্ছে, এই এই ভেজ থালিটার টোটাল প্রাইস হচ্ছে 80 টাকা। 80 টাকায় তোমরা এরকম ডাল, চাটনি, একটা সবজি পাচ্ছ, আলু পোস্ত পাচ্ছ, আলু ভাজা পাচ্ছ, পাঁপড় ভাজা পাচ্ছ, গন্ধরাজ লেবু পাচ্ছ, পেঁয়াজ পাচ্ছ। আর চালের কোয়ালিটি দেখো, লং গ্রেনের চাল, বাসমতি চাল, ভালো কোয়ালিটির চাল। 80 টাকায় এরকম চাল খুব কম জায়গায় দেখা যায় হোটেলের মধ্যে। তো আর এর সঙ্গে মাটনটা নিয়েছি, এটার প্রাইসটা কিন্তু হচ্ছে 300 টাকা, আর মাটন যদি তোমরা আলাকাটে নিতে যাও মাটনের দাম হচ্ছে 270 টাকা। সুতরাং আমার মনে হয় থালিটা নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ, কারণ এর সঙ্গে তোমরা 80 টাকা থালিটাও পাচ্ছ আবার মাটনটাও পাচ্ছ, চার পিস মাটনের সাইজটা আমি দেখাবো। এই দেখো, চার পিস মাটনের সাইজ কিন্তু এরকম বড় বড় সাইজের মাটন রয়েছে, ভালো কোয়ালিটির মাটন, এবং গ্রেভিটা তো প্রচণ্ড থিক লাগছে। যাই হোক, এবার আমি তাহলে একটু ডাল আর আলু ভাজা দিয়ে শুরু করি। এখানে ডাল, ঘন ডাল, একবারে ঘন ডাল আর আলু ভাজা দিয়ে দুপুরবেলা পুজোর পর ফার্স্ট ভিডিও। বাড়াবাড়ি ওদের ভাই, ডাল এত ভালো খেতে, তাহলে বাকি রান্নাগুলি কী হবে? হালকাটু লেবু নেবে, আলু ভাজা দিয়ে ডাল, ওকে। এখানে একটা সবজি দিয়েছে,
হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো বোধ হয়। এটা আই গেস বাঁধাকপি, এগুলো দিয়ে বাঁধাকপি আর আলু দিয়ে একটা তরকারি দিয়েছে। তরকারিটা ফাটাফাটি খেতে, এই বাঁধাকপি দেওয়া আছে, আলু দেওয়া আছে, মানে ফাটাফাটি খেতে। খিদের পেতরটা এমনি সব ভালো লাগে, তার মধ্যে খাওয়ার যদি ভালো হয় কোনো কথা হবে না। আমরা মাটন নেব, আগে একটু মাটনের ঝোলটা নেব। হ্যাঁ, মাটনের ঝোল নিলাম আর তার সঙ্গে এরকম চার পিস মাটন রয়েছে, এক পিস মাটন নিলাম। কালারটা দেখো ভাই, কালারটা দেখো, আর চালগুলি বাসমতি চাল তো, এটা ঝরঝরে রাইস। মাটনটা দেখিয়ে দিয়ে গেছো, মাটন হচ্ছে রেওয়াজি মাটন আর নরম সফট তুলতুলে মাটন। হ্যাঁ ও ভাই, চলো মাটনটা দিয়ে ভাই, অনেকদিন পর বাঙালি থালি খাচ্ছে এরকম ধাবা টাইপের জায়গায় বসে, সেখানে এরকম কোয়ালিটির মাটন। তোমরা এই 300 টাকা থালিটা খাবে, পয়সা শুধু থালি। হালকা একটু গন্ধরাজ লেবু রস আর মাটন, তো সেরকম মাটনটা জাস্ট এরকম ছেড়ে ছেড়ে আসছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি জাস্ট মারাত্মক, কোনো কথা হবে না। চলো থালিটা খেয়ে নি, খেয়ে বিরিয়ানিতে আসছি। চলো ডাল ভাত খাওয়া শেষ, এবার নিয়েছি বিরিয়ানি। এটার দাম 300 টাকা, এখানে দু পিস মাটন মাটন দিচ্ছে মাটন বিরিয়ানিতে। পাশে একটা দারুণ কম্পিটিশান রয়েছে, সেটা হচ্ছে ডিবাপি। এবার মাটনের কোয়ালিটি কী হবে সেটা হচ্ছে সবথেকে বড় কথা। এদিকে আসো, সবার ফার্স্টে মাটনের কোয়ালিটিটা দেখি। ও সফট তুলতুলে নরম। এবার রাইসটা একটু খেয়ে দেখি। হ্যাঁ, রাইসটার চালটা যথেষ্ট ঝুরঝুরে, লং গ্রেনের চাল, ভালো কোয়ালিটির চাল। 300 টাকার বিরিয়ানি মানে কিন্তু হেলা ফেলে না, 300 টাকার বিরিয়ানি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে পড়ে। দাদা বৌদির বিরিয়ানি মোটামুটি 320-325 টাকা দাম। একটু মশলা রাইস খেয়েছি, একটু প্লেন রাইস খাই। হালকা একটু গোলাপজল কাড়াজলের গন্ধটা বেশি, ওর দিক থেকে দেখতে গেলে ওটা বাদ দিলে। আর কিন্তু খুবই লাইট বিরিয়ানি, খুব বেশি মশলাদার নয়। আর আমি ঝুরঝুরে চাল তো, হালকা একটু অয়েলি আছে, বাট গোলাপজল কাড়াজলের গন্ধটা একটু কম হলে বেশি ভালো হতো। রেওয়াজি মাটন, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, মাটনের কোয়ালিটি নিয়ে পিঙ্কিশ মাটন। চলো আলু বকরা, শুধু রাইসটা খেলে গোলাপ জলের গন্ধটা হিট করবে, বাট তারপরে যখন ইউজ টু হয়ে যাবে দু তিন গ্লাস নেওয়ার পর বিরিয়ানির স্বাদ পুরো পাল্টে যাবে, বিশেষ করে মাটনের সঙ্গে। দু পিস মাটন দিয়ে 300 টাকায় বিরিয়ানি খুবই ভালো। আলুটা আসি দেখি, এই রয়েছে আলু, আলুটা সফট রয়েছে, দেখি আলুটা, আলুটা ভালো খেতে, আলুটা আলুর মতনই খেতে। বাট যেটা মেন মোদ্দা বিষয় হচ্ছে এই রেওয়াজি পিসটা দেখানো, একদম নরম তুলতুলে রেওয়াজি মাটন। এটা এটা একটা ভালো বিরিয়ানির বৈশিষ্ট্য এটাই, দু পিস মাটন দিয়ে এরকম কোয়ালিটির বিরিয়ানি সার্ভ করছে। মানে খুবইবেলা প্রচুর লোক, আমি ঢোকার পর থেকে দেখছিলাম, আমরা অ্যাকচুয়ালি জানতাম না এখানে বিরিয়ানি পাওয়া যায়, ঢোকার পর থেকে দেখছি প্রচুর লোক কলাপাতাতে বিরিয়ানি খাচ্ছে।
তো ওটা দেখে ইন্টারেস্ট জাগলো, আর প্রাইসটা শুনে আরও বেশি ইন্টারেস্ট জাগলো, 300 টাকার বিরিয়ানি। সুতরাং খেতে সত্যিই ভালো। আমি খাওয়া দাওয়াটা শেষ করি, তুই না মোপিয়া দিয়ে খাচ্ছে, ওদেরও ফার্স্ট টাইম আমার মতো, ওদের কেমন লাগছে জানবো। চলো মটনটা অতিরিক্তই সফট, রাইস থেকে হালকা একটু স্মেল আসছে। এটা শুধু খেলে ফিল করবে, আলু মটন দিয়ে খেলে ফিল করবে না। মাছের মাথা দিয়ে আলু বাঁধাকপির তরকারিটা দিয়েছে, মানে মাছের টেস্ট আছে একটা, খুব ভালো হবে। খুব